স্বামীর বন্ধু একা পেয়ে জোর করে কলা ঢুকালো আমার গর্তে। আমার নাম তুষি সারোয়ার, আমি বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকি স্বামী ও আমাদের একমাত্র সন্তান 5 বছরের রাফিনকে নিয়ে। আমার স্বামী আলম সারোয়ার, সে অস্ট্রেলিয়ায় একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে জব করে। আমাদের বিয়ে হয়েছে 6 বছর হল। আমার স্বামীর বয়স বর্তমানে 37 এবং আমার 29। আমার স্বামী বিয়ের আগে থেকেই অস্ট্রেলিয়া ছিল। বিয়ের পর 3 বছর আমি বাড়িতেই ছিলাম আমার শ্বশুর শাশুড়ির সাথে। যদিও তারা বলেছিলেন অস্ট্রেলিয়া চলে আসতে, কিন্তু আমার নিজের কাছেই মনে হয়েছে কাজটা ঠিক হবে না। বিয়ের পরপরই যদি চলে যাই তবে ব্যাপারটা খারাপ দেখায়। তখন আলম ছুটি পেলেই বাংলাদেশে চলে আসত। বাংলাদেশেই আমার ছেলের জন্ম হলো, আমার কলিজার টুকরা। আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন, কারণ তাদের কোনো মেয়ে নেই। আমার হাজব্যান্ডই তাদের একমাত্র সন্তান। আর আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে তা বোধ হয় কোনোভাবেই বোঝানো যাবে না। আমাদের অ্যারেঞ্জড ম্যারেজ হলেও আমরা খুব খুশি। আলম ধূমপান করে না, ড্রিঙ্কস করে না, ব্যবহার খুবই ভালো, নামায় পড়ে। সবাই তো এমন একজন স্বামী চায় জীবনসঙ্গী হিসেবে। আমার সৌভাগ্য যে এমন একটা পরিবার আমার বিয়ে হয়েছে, কারণ আলমদের তুলনায় আমরা গরিবই বলা চলে। আমার শ্বশুর সাবেক ব্যাংকার, বাংলাদেশ ব্যাংকে চাকরি করে রিটায়ার্ড হয়েছেন, ঢাকায় 6তলা বাড়ি। আমার হাজব্যান্ড বুয়েট থেকে পাশ করার 2 বছর পরেই অস্ট্রেলিয়ায় জব পেয়ে যায়। আর সে তুলনায় আমি নিতান্ত মফসলের মেয়ে। আমি যখন হনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম তখনই আমার বিয়ে হলো। যাই হোক, রাফিন একটু বড় হলে শ্বশুর শাশুড়ি দুজনই বললেন এবার অস্ট্রেলিয়া চলে যেতে। শেষ পর্যন্ত চলেই আসি। এখানে শুরু হয় আমাদের নতুন জীবন, নতুন সংসার। আলম সকালে যায় আর সন্ধ্যায় ফিরে। রাফিনও তখন ছোট। তাছাড়া আমি এখানকার কিছুই চিনি না, ইংরেজিও ভালো বলতে পারি না, তাই সারা দিন ঘরেই থাকি। রান্না, ঘর গুছানো, রাফিনকে খাওয়ানো, ওর সাথে খেলা করা, টিভি দেখা, এভাবেই চলতে লাগল। রবিবারে এখানে ছুটি থাকে, তখন আমরা 3 জন মিলে ঘুরতে যেতাম। একদিন খবর এল আমার শ্বশুর খুব অসুস্থ, আমাদেরকে যেতে বলল বাংলাদেশে। আলম ওই দিন ইসব রেডি করল, প্লেনের টিকিট কাটল, কিন্তু আমার পাসপোর্ট ছিল বাংলাদেশ এম্বাসিতে। কি যেন সমস্যা হওয়ায় সেখানে আটকে ছিল পাসপোর্ট। আলম সেটা আনতে গেল, কিন্তু হাই কমিশন থেকে বলল 2 দিন লাগবে, কারণ তারা এখনো ওই কাজ শেষ করেনি। আমার হাজব্যান্ড খুব রেগে গেল, অনেক চেষ্টা করেও কিছু হলো না। শেষে সিদ্ধান্ত হল আলম একাই দেশে যাবে। দেশে জানানো হলে সবাই বলল রাফিনকে নিয়ে যেতে সাথে করে, কারণ রাফিন আমার শ্বশুরের একমাত্র নাতি এবং তিনি রাফিনকে দেখতে চাচ্ছেন। শেষে রাফিনকে নিয়ে আলম রাতে বাংলাদেশে চলে গেল, আমি সিডনিতে একা থাকলাম। আলম বলে গেল বাইরে যাওয়ার দরকার নেই, তুমি তো কিছু চিনো না। আর কয়েকটা ফোন নাম্বার দিয়ে গেল এখানকার কয়েকজন বাঙালির, যদি কোনো সমস্যা হয় সেজন্য। আলমকে খুব চিন্তিত মনে হচ্ছিল আমাকে একা রেখে যেতে। আমি ওকে বললাম কোনো চিন্তা করো না, আমারও চিন্তা হচ্ছিল রাফিনের জন্য। জন্মের পর থেকে আমাকে ছাড়া 1 সেকেন্ডও থাকেনি ও, এতটুকু বাচ্চা কিভাবে থাকবে মা ছাড়া। যদিও আমি জানি আলম ওকে আমার অভাব বুঝতে দিবে না। আর আমার শাশুড়ি তো আছেন, ই বাংলাদেশে থাকাকালীন উনি বলতে গেলে রাফিনকে পেলেছেন। রাফিনও দাদা দাদিকে খুব পছন্দ করে। পরদিন সকাল বেলা ফোন করে জানলাম আলম ও রাফিন নিরাপদে বাংলাদেশে পৌঁছেছে। আমি একটু মানসিকভাবে চিন্তামুক্ত হলাম। রাফিনের সাথে আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বললাম। তখন শ্বশুরের শারীরিক অবস্থা গতকালের চেয়ে উন্নত হয়েছে।
আমি নাস্তা বানিয়ে খেয়ে ঘর গুছালাম, তারপর টিভি দেখতে বসলাম। যেহেতু রাফিন নেই, তাই তেমন কোনো কাজও নেই, আরাম করে বসে টিভি দেখছিলাম। এমন সময় দরজায় নক পড়ল। আমি একটু অবাক হলাম, এখন তো কারো আসার কথা নয়। ডোর ভিউ দিয়ে দেখলাম একজন পুরুষ বাইরে দাঁড়ানো। আমি তাকে চিনতে পারলাম। তার নাম ডেল, আমার স্বামীর কলিগ ও বন্ধু। সে একজন অস্ট্রেলিয়ান, মাঝে মাঝে আলমের সাথে বাসায় আসে, গল্পগুজব করে। আমি দরজা খুললাম। ডেল আমাকে দেখে হাসি দিয়ে বলল, আলম কি ঘরে আছে? ও আমাকে আসতে বলেছিল, আজকে আমাদের দাবার ম্যাচ খেলার কথা। আজ রবিবার, সাপ্তাহিক ছুটি। মাঝে মাঝেই আলম ও ডেল দাবা খেলে, কখনো আমাদের বাসায়, কখনো ডেলের বাসায়। আলম হয়তো ওকে আজকে আসতে বলেছিল। আলম যে বাংলাদেশে গেছে সেটা সে জানত না। আমি ডেলকে ভিতরে আসতে বললাম। বাইরে থেকে চলে যেতে বললে খারাপ দেখায়, কারণ সে আমাদের পরিচিত। ডেল সোফায় বসল। আমি ডেলকে সব বলালাম। সে খুব দুঃখ প্রকাশ করল। সে চলে যেতে চাইল এবং বলল, কোনো প্রবলেম হলে যাতে আমি তাকে জানায়। সে আমাকে তার ফোন নাম্বার দিল। আমি তাকে জাস্ট ভদ্রতার খাতিরে বললাম, কফি খেয়ে যাও। সে রাজি হয়ে গেল। আমি একটু বিরক্ত হলাম। আমি ভেবেছিলাম সে চলে যাবে। ডেল সোফায় বসে টিভি দেখতে লাগল। আমি কফি বানিয়ে আনলাম এবং তাকে দিলাম। সে আমাকে ধন্যবাদ দিল এবং কফি খেতে লাগল। আমি তার বিপরীত সোফায় বসে আছি। ডেল বলল, তুমি খাচ্ছ না কেন কফি? তুমি কি কফি পছন্দ করো না? আমি বললাম যে আমি কফি কম খাই। পরে রান্নাঘর থেকে বাকি কফিটা এনে খেতে লাগলাম। আলম আমাকে বলেছিল ডেলের ডিভোর্স হয়ে গেছে। ডেল কফি খেতে খেতে তার জীবনের গল্প শুরু করল, তার বিয়ে, ডিভোর্স, বাবা মা ইত্যাদি। ডেলের বাবা নেই, মা থাকেন তার বড় বোনের সাথে। এখন ডেল একাই থাকে। ডেলও আমার বিয়ে, জীবন ইত্যাদি সম্পর্কে জানতে চাইল। আমি বললাম, আমার ভাঙা ইংরেজি ওর বুঝতে কষ্ট হচ্ছিল, আবার আমিও ওর ইংরেজি পুরোপুরি বুঝতে পারছিলাম না। তবুও আমরা ভালোভাবেই কথা চালিয়ে গেলাম। আমি না বুঝলে ডেল আমাকে ধীরে উচ্চারণ করে বুঝিয়ে দিচ্ছিল, মাঝে মাঝে হেসে দিচ্ছিল। বুঝতে পারলাম ও খুবই মজার মানুষ, এবং এজন্য এই মনে হয় আমার স্বামী ওকে বন্ধু হিসেবে পছন্দ করে। যাই হোক, প্রথমে আমার যে ভয় আর সংকোচ হচ্ছিল ডেলের সাথে কথা বলতে, তা অনেকটা কেটে গেল। ডেল আমাকে হঠাৎ বলল, তুমি কি দাবা খেলতে পারো? আমি থতমত খেয়ে গেলাম। আমি দাবা একটু একটু পারতাম। আলমের এটা প্রিয় খেলা, আলমই আমাকে শিখিয়েছিল, তবে এখন তো মনে হয় ভুলেই গেছি। আমি ডেলকে বললাম, একটু একটু পারি। ও বলল, তুমি কি আমার সাথে খেলবে? আমি ভাবলাম না করে দিব, কিন্তু পরে মনে হলো খেলি, সময়টা তো কাটবে। আমি দাবা বোর্ড নিয়ে আসলাম। আমরা সোফায় খেলতে বসলাম। আমি একটু দূরে বসেছিলাম। ডেল বলল, তুমি দূরে বসলে খেলবে কিভাবে? আমি তখন কাছে গেলাম। ডেল বলল, তুমি কি আমাকে অস্বস্তিকর মনে করছ? আমি আলমের বন্ধু, তাই তোমারও বন্ধু, আমাকে ভয় পাচ্ছ কেন? তুমি খেলতে না চাইলে আমি চলে যাচ্ছি। আমি বললাম, না না, এমন কিছু না। ডেল বলল, তাহলে পা তুলে ইজি হয়ে বসে খেলো। তুমি এমনভাবে বসেছ যেন আমি একটা ভ্যাম্পায়ার। আমি হেসে দিলাম, ডেলও হেসে দিল। আমি পা তুলে সোফায় আসন পেতে বসলাম ডেলের মতো করে। ডেল আমার দিকে আরও এগিয়ে বসল। ওর নিঃশ্বাসের বাতাস আমার হাতে পড়ছিল। জীবনে প্রথম আমি আলম ছাড়া অন্য কোনো পুরুষের এত কাছে বসলাম।
আমার হঠাৎ অস্বস্তি লাগল। আমি ওড়না দিয়ে ভালো করে মাথা ও বুক ঢেকে নিলাম, উড়োতে কাপড় টেনে ঢেকে দিলাম। দেল আমাকে খেলা বুঝাতে লাগল। এমিন সময় আলম বাংলাদেশ থেকে ফোন করল। আমি আমার ছেলের সাথে কথা বললাম, ও খুব খুশি বলল দাদার সাথে খেলছে, দাদু ওকে পিঠা বানিয়ে দিয়েছে। আমাদের বাড়ি থেকে আমার আব্বা আম্মা এসেছেন আমার শ্বশুরকে দেখার জন্য, তাদের সাথেও কথা বললাম। আম্মা বলল আমরা আজকে থাকব, তুই রাফিনকে নিয়ে চিন্তা করিস না। আমি আরও নিশ্চিন্ত হলাম, দাদি ও নানির কাছে রাফিন ভালোই থাকবে। আলম বলল আমার শ্বশুর এখন মোটামুটি সুস্থ, পরশু আলম ও রাফিন অস্ট্রেলিয়া চলে আসবে। আমি আলমকে ডেলের ব্যাপারে কিছু বললাম না, যদি সে মাইন্ড করে যে কেন আমি তাকে ঢুকতে দিলাম, বা মাইন্ড না করলেও চিন্তা করবে। কিন্তু শেষমেশ সে বলেই দিল ডেলের কথা। আলম মাইন্ড তো করলি না, বরং বলল ধন্যবাদ যে তুমি ওকে কফি খেতে দিয়ে আপ্যায়ন করেছ। আমারও সকালে মনে পড়েছিল যে আমি ডেলকে আসতে বলেছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো দরজা থেকেই বিদায় করে দিবে। আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম যে ও আসলে নাস্তা খাইয়ে দিও। আমি আর এটা বললাম না যে ডেল এখনো যায়নি। যাই হোক, ফোন রেখে আমি নিশ্চিন্ত মনে দাবা খেলতে লাগলাম। ডেল আমাকে প্রথমে খেলা শিখাতে লাগল। আমি যেহেতু আগে থেকেই পারতাম তাই সহজেই বুঝে গেলাম। শিখানোর সময় ডেলের হাত আমার আঙুলে লাগল, আমি চমকে উঠলাম। আলম ছাড়া অন্য কারো স্পর্শ এই প্রথম। ডেল বলল কি হয়েছে? আমি নিজেকে সামলে নিয়ে বললাম যে কিছু হয়নি। এরপর বেশ কয়েকবার ডেল আর আমার আঙুল স্পর্শ করল। তখন আমি ভাবলাম এটা খেলতে গেলে হবেই। প্রথম ম্যাচ আমি হারলাম, দ্বিতীয় ম্যাচে আমি ভালো খেলতে লাগলাম। ডেল আমাকে উৎসাহ দিতে লাগল, আমি ওর রাজাকে আটকে ফেললাম। ডেল এবার তার হাত দিয়ে আমার পায়ের উড়োতে থাপ্পড় দিল এবং বলল কংগ্রাচুলেশন, তুমি খুব ভালো খেলছ। বলেই সে তার চাল ভাবতে লাগল, কিন্তু আমার উড়ো থেকে হাত সরাল না, বরং সেখানে হাত ঘষতে লাগল। আমি ভয় পেয়ে ওর হাতটা সরিয়ে দিলাম। ও বল সরি, বলেই হেসে খেলায় মন দিল। ও চাল দেওয়ার পর আমি চাল ভাবতে লাগলাম। আমি একটু মাথা নিচু করে চাল ভাবছিলাম। আমি খেয়ালই করিনি কখন আমার উড়না একটু নিচে নেমে গেছে, আর আমি নিচু হয়ে থাকায় আমার বুকের ফাঁক দেখা যাচ্ছে। ডেল ওইটার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি উড়না ঠিক করলাম। আজকে কামিজও পরেছি খুব টাইট। খেয়াল করলাম আমার বুক দুইটার আকার বাইরে থেকে বোঝা যাচ্ছে। আমি উড়না দিয়ে ঢাকতে চেষ্টা করলাম, কিন্তু খুব লাভ হলো না। আমার তখন খুব লজ্জা লাগছিল। আমি চাচ্ছিলাম তাড়াতাড়ি খেলা শেষ করে যাতে ডেল চলে যায়। যাই হোক, খেলা শেষ হলো এবং দ্বিতীয় ম্যাচ আমি জিতে গেলাম। ডেল আবার আমাকে অভিনন্দন জানালো এবং এবার দুই হাত দিয়ে আমার দুই উড়োতে থাপ্পড় দিয়ে বলল খুবই ভালো খেলেছ। আমার খুব লজ্জা লাগছিল। একটু পর বুঝলাম ডেল হাত ঘষতে ঘষতে আমার সোনার কাছে হাত নিয়ে গেছে। আমি হাত সরাতে চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে ও দুই হাত আমার সোনার উপর নিয়ে ঘষতে লাগল। আমি বললাম কি করছ, ছাড়ো আমাকে। ডেল হাত সরিয়ে নিল। আমি উঠে চলে যেতে লাগলাম। ডেল আমার হাত ধরে বলল তুমি খুব সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম তুমি কি পাগল, আমি তোমার বন্ধুর স্ত্রী, আমার স্বামী আছে, সন্তান আছে, প্লিজ তুমি বের হও, আমার সংসার ধ্বংস করো না। ডেল বলল আমি সব জানি, তোমার স্বামী আমার ভালো বন্ধু, আমি তার সংসার ভাঙব না, কিন্তু বিশ্বাস করো তোমাকে দেখে এখন আমি খুবই উত্তেজিত, তাছাড়া এখন কেউ নেই, তোমার স্বামীও না, ছেলেও না, কেউ দেখবে না, শুধু আমরা দুজন, তারপরই আমি চলে যাব। এটা শুধু আমাদের দুজনের বিষয়,
আর কেউ জানবে না। আমি কথা দিচ্ছি তুমি সন্তুষ্ট হবে আমার ভালোবাসায়। আজকের জন্য তুমি স্বামী সন্তান ভুলে আমার প্রেমিকা হয়ে যাও। আমি হাত ছাড়িয়ে দৌড়ে আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলাম। এটা কি হলো? ছি, আমি ভাবতেও পারছি না। দরজার শব্দ হলো, মনে হয় ডেল চলে গেছে। আমি ভাবছিলাম না গেলে কাউকে ফোন করব। ভালোই ভালোই চলে গেছে। আমি বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম। যদি আলম এসব জানতে পারে তাহলে কি হবে? ছি, হঠাৎ আমার কেমন জানি করতে লাগল। ডেল শোনাতে হাত দেওয়ায় আমার এখন উত্তেজনা হচ্ছে বুঝতে পারছি। নিজেকে নোংরা মনে হল। শোনাতে হাত দিয়ে দেখলাম উত্তেজনায় সেটা ভিজে গেছে। আমার শোনাতে কুটকুট করতে লাগল। বুঝতে পারলাম উত্তেজনা বাড়ছে। শয়তানটা এমন জায়গায় হাত দিয়েছে যে উত্তেজনা হতে বাধ্য। নিজে কিছুক্ষণ শোনাতে হাত বুলালাম, গলার উড়না ফেলে দিয়ে নিজের পেপে নিজে টিপলাম। তখন মনে হল, ছি, একটা পরপুরুষের ছোঁয়ায় আমি উত্তেজিত হয়ে গেলাম। ভাবলাম গোসল করব, তাহলেই সব ঠিক হয়ে যাবে। বিছানা থেকে উঠে দরজা খুলেই আমি অবাক। ডেল যায়নি, বসে টিভি দেখছে। আমি ওকে চলে যেতে বললাম। ও গেল না, আমার কাছে এগিয়ে এলো। কেন জানি আমি তখন আর দৌড় দেয়নি। ডেল এসে আমার হাত ধরে চুমু খেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার পুরো শরীরে যেন হঠাৎ কারেন্ট বয়ে গেল। ডেল আমাকে জড়িয়ে ধরল। আমার মনে হল, কেউ তো জানবে না, এখন না করলে আমারও কষ্ট হবে। তাই আমিও ডেলকে দুহাতে জড়িয়ে ধরলাম। ডেল বুঝল আমি রাজি। সে আমাকে ঠোঁটে চুমু খেল। এত মিষ্টি চুমু গত 6 বছরে আলম আমাকে একবারও দিতে পারেনি। তারপর ডেল আমাকে সোফায় ফেলে কিস করতে লাগল। এবার আমিও ওকে চুমু দিতে লাগলাম। এ যেন চুমুর খেলা। দুজনেই চুমুতে মজে গেলাম। ঠোঁট, চোখ, কান, ঘাড়, গলা কিছুই বাদ রাখল না ডেল। চুমু যে এত মজা হতে পারে আমি আগে জানতাম না। আমার স্বামী ঠোঁট ছাড়া আর অন্য কিছুতে এভাবে চুমু খায়নি কখনো। আমিও ডেলকে মন ভরে কিস করতে লাগলাম। এতক্ষণে আমরা দুজনেই বেশ উত্তেজিত। আমি উত্তেজনায় ডেলের টি শার্ট ছিঁড়ে ফেললাম, ওর পেশিবহুল বুকে চুমা খেতে লাগলাম। আমাকে যেন আমি নতুনভাবে আবিষ্কার করলাম। এত উত্তেজিত আমি আগে কখনো হয়নি। আমি ডেল এর ছোট ছোট নিপলগুলা চুষে দিলাম। ডেল আরামে উফ আহ করতে লাগল। ডেল এর সিক্স প্যাক বড়ি দেখে আমি বললাম, ওয়াও। ডেল বলল, ইউ গো টাস্ট আ রিয়েল অফ আ ম্যান টুডে, অর্থাৎ তুমি আজকে আসল পুরুষের স্বাদ পাবে। আমি ডেল এর প্যান্ট খুলে দিলাম। জানি আর ভিতর ওর কলাটা খাড়া হয়েছিল। আমি ধরতেই ওটা কেঁপে উঠল। ডেল এবার আমাকে আবার সোফায় ফেলে আমাকে চুমু দিল। তারপর আমার কামিজ টান দিয়ে খুলে ফেলে দিয়ে বলল, এটার এখন কোনো প্রয়োজন নেই। তারপর আমার সালোয়ার খুলে আমার পায়ের পাতা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত চুমু দিল, চাটল। আমি উত্তেজনায় কাঁপছি তখন। আমার সোনা সর্বস্বে ভিজে চপচপ করছে। ডেল আমার সোনা দেখে বলল, তুমি তো গর্ত ভিজিয়ে ফেলেছে। অপেক্ষা করো, পরে এটার ব্যবস্থা করছি। বলেই সে আমার ব্রাহ টান মেরে খুলে ফেলল। আমার বিশাল পেপে গুলা এক বিদেশির সামনে বের হয়ে রইল। ডেল বলল, ওয়াও, জাস্ট ওয়াও। বলেই সে দুই হাত দিয়ে পেপে কচলাতে লাগল, টিপতে লাগল এবং চুষতে লাগল। আমি আর থাকতে পারলাম না। জোরে চিল্লিয়ে বললাম, হোটেল মহিলার পোলা, আর পারছি না। আমাকে এবার ঢুকা, খেলে মজা দে। আগে কইছিলি, আগে তোকে পাইলে তোকেই বিয়ে করতাম। আমাদের কথাবার্তা ইংরেজিতেই হচ্ছিল। ডেল আমার কথা শুনে হাসল। তারপর আমাকে পাজাকোলা করে বেডরুমে নিয়ে গেল।
আমাকে বিছানায় শুয়ে দিয়ে বলল, ল্যাপটপ কই? আমি ওকে দেখিয়ে দিলাম আলমের ল্যাপটপ। ডেল সেটা নিয়ে ওর কাছে থাকা পেনড্রাইভ ঢুকিয়ে দুষ্টু ভিডিও ছেড়ে দিল। আমি বললাম, কি করলে? আলম জানলে বিপদ হবে। ডেল বলল যে সে সব ডিলিট করে যাবে, আলম কিচ্ছু জানবে না। তারপর ডেল জানতে চাইল বাসায় কোনো কনডমন আছে কি না। আমি বললাম, আমরা ব্যবহার করি না। সমস্যা নেই, আমি পিল খাই এবং গতকালকেই খেয়েছি, আজকে খেলা করে আবার খেয়ে নিব। ডেল খুব খুশি হয়ে বলল, তাহলে চল ভদ্রমহিলা, তোর সোনার স্বাদ নিই বলেই আমার উপর ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ চুমাচুমির পরে ও আমার সোনায় হাত দিয়ে আমার প্যান্ট খুলে ফেলে আমার সোনা চুষতে লাগল। আমি আনন্দে আকাশ বাতাস ফাটিয়ে চিল্লাতে লাগলাম। মনে মনে ভাবলাম, আজকে মন ভরে খেলব, কেউ দেখবেও না, কিছু বলবেও না। ডেল এবার তার জানিয়া খুলে আমাকে তার কলা চুষতে বলল। আমি বাচ্চাদের মতো ললিপপ চুষার মতো করে ডেলয়ের 7 ইঞ্চি কলাটাকে আদর করলাম। পরে ডেল আবার আমার সোনা চুষতে লাগল। এমন সময় আলমের ফোন এলো। আমি ফোন ধরে কথা বলতে লাগলাম, এক হাতে অন্য হাতে ডেল এর চুলে হাত বুলাতে লাগলাম, আর ডেল আমার সোনা চাটতে লাগল। আমার স্বামী বুঝতেও পারল না যে তার বুকে তার বিদেশি বন্ধু সোনা চুষছে। রাফিনও কথা বলল। রাফিন বলল, আম্মু কই করছ? আমি বললাম, খাচ্ছি বাবা। কি খাচ্ছ? আদর খাচ্ছি বাবা, তোমার এক আঙ্কেল আমাকে খুব আদর খাওয়াচ্ছে। ফোন রেখে দিলাম। ডেল এবার বলল, খেলার জন্য রেডি হও। ডেল ফচাত করে তার কলাটা আমার সোনায় ঢুকিয়ে দিল। দুপুর পর্যন্ত আমরা মন ভরে খেলা করলাম বিভিন্ন স্টাইলে। তারপর ঘুমিয়ে গেলাম দুজনকে জড়িয়ে ধরে। ঘুম থেকে উঠে একসাথে গোসল করলাম। বাথরুমে ডেল আমাকে আবার খেলল। আমি রান্না করলাম, একসাথে খেয়ে ডেল চলে গেল। দুদিন পরে আমার স্বামী আর ছেলে চলে আসে। ডেল পরে আমাদের বাসায় আসলেও কখনো আর কিছু হয়নি। তবে আমি এখনো আমার শ্বশুরকে মনে মনে ধন্যবাদ জানাই, কারণ তিনি অসুস্থ না হলে আমার জীবনের শ্রেষ্ঠ খেলার স্বাদ পেতাম না।